আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। এই লক্ষণ দেখলে বুঝবেন গর্ভের সন্তানটি ছেলে হতে চলেছে, এরকম টাইটেলে অনেক ভিডিও বা তথ্য হয়তো আপনি জেনেছেন। কিন্তু মেয়ে হওয়ার লক্ষণ সম্পর্কে মানুষের আগ্রহ কম, কারণ ছেলে বড় হয়ে টাকা ইনকাম করবে, পরিবারের মানমর্যাদা বৃদ্ধি করবে, এটাই প্রচলিত ধারণা। কিন্তু মেয়েরা যে একটা দেশের সর্বোচ্চ মর্যাদার পদেও যেতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, এটা হয়তো দুই বাংলার মানুষেরা ভালো করে জানেন। তাই আজকের ভিডিওতে তুলে ধরব মেয়ে সন্তান হওয়ার 7 লক্ষণ সম্পর্কে। মনে রাখবেন, এখানে উল্লেখিত তথ্যগুলো সমাজে প্রচলিত ধারণা মাত্র, এর পিছনে বৈজ্ঞানিক যুক্তি নাও থাকতে পারে। 1. হার্টবিট। মেয়েদের হার্টবিট ছেলেদের থেকে বেশি থাকে, তাই গর্ভের বাচ্চার হার্টবিট 140-এর উপরে থাকলে মেয়ে হবে ধরা হয়। 2. সকালের অসুস্থতা। এটি সকল গর্ভবতীর জন্য কমন একটি সমস্যা। ঘুম থেকে ওঠার পরই খারাপ লাগা, কিছু খেতে না পারা, এরকম হতেই পারে। তো মেয়ে সন্তান গর্ভে থাকলে এই সমস্যাটি বেশি তীব্র হয়। 3. ত্বকে ব্রণ। যদি গর্ভাবস্থায় মুখে ব্রণ ওঠে, তাহলে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি হয়। হরমোনাল এই পরিবর্তন মেয়ের ক্ষেত্রে বেশি হয়। 4. পেটের সাইজ। যদি গর্ভবতীর পেট সামনের দিকে বৃদ্ধি না পেয়ে উপর নিচ বাড়ে, তাহলে মেয়ে হতে পারে। 5. মিষ্টি খাবার। আপনার কি রসগোল্লা, আইসক্রিম, চকলেট, এরকম মিষ্টি জাতীয় খাবার খেতে বেশি মনে চায়? তাহলে ধরতে পারেন মেয়ে হতে পারে। 6. মেজাজ। হঠাৎ খুশি, হঠাৎ রেগে যাওয়া, মানসিক বিষণ্ণতা, বিরক্তিভাব, এগুলো সবারই হয়। তো মেয়ে সন্তানের মায়েদের এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে। 7. চুলের পরিবর্তন। গর্ভধারণ করলে অনেকে চুলের পরিমাণ বৃদ্ধি পায়, চুলের ঘনত্ব, উজ্জ্বলতা বেড়ে যায়। কিন্তু এর উল্টোটাও হতে দেখা যায়। যদি আপনার চুলের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে মনে হয়, তাহলে মেয়ে হতে চলেছে।